হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমার সামনে কিন্তু একটা বাস্কেট দেখতে পাচ্ছ। এই বাস্কেটের মধ্যে রয়েছে বেশ কিছু কালারফুল টয় ভেহিকলস। তো এই টয় ভেহিকলসগুলোকে কিন্তু আজকে আমি এই বিভিন্ন ঝোপঝাড়ের মধ্যে হাইড করে ফেলবো। তো দেখো গাইস, কত সুন্দর সুন্দর কিছু ঝোপঝাড় রয়েছে। তো এক একটা জায়গায় আমি এক একটা টয়েসকে হাইড করে ফেলবো। আর প্রথমেই হাতে নিয়ে নিয়েছি একটা ছয় চাকার এক্সকেভেটর ট্রাককে। খুবই অসাধারণ, বেশ চমৎকার কালার কম্বিনেশনের একটা এক্সকেভেটর ট্রাক। ছয়টা চাকার সাথে রয়েছে ইয়েলো, রেড, গ্রে, খুবই চমৎকার কম্বিনেশন। দেখো, আমি কিন্তু প্রথমেই এটাকে এই পাশটাতে হাইড করে ফেললাম, আর তারপরে বাস্কেটটা নিয়ে এই দিকে যাব। ওয়াও, আরও কিছু চমৎকার ঝোপঝাড়। এখানে রয়েছে একটা লন্ডন সিটি ডাবল ডেকার বাস। কত চমৎকার একটা গ্রাফিক্স করা রয়েছে, নাইস একটা কালার কম্বিনেশন রয়েছে কিন্তু এই গ্রাফিক্স করা লন্ডন সিটি ডাবল ডেকার বাসটির মধ্যে। চমৎকার একটা কালার কম্বিনেশন। তো এটাকেও কিন্তু আমি এই পাশটাতে হাইড করে ফেলবো, দেখো এই ঝোপের মধ্যে। আর তারপরে এদিকে আরও অনেক ঝোপঝাড় রয়েছে, সেখানে কিন্তু আমি আরও টয়েস হাইড করব। এবার নিয়ে নিয়েছি একটা ট্যাঙ্ক ট্রাককে, একটা অয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক, ছয়টা চাকার সাথে সিক্স হুইলার, একটা চমৎকার কালার কম্বিনেশনের ট্যাঙ্ক ট্রাক, যেটা হচ্ছে অয়েল ফিলিং ট্যাঙ্ক ট্রাক বা অয়েল ক্যারিং ট্যাঙ্ক ট্রাক তোমরা বলতে পারো। খুবই চমৎকার ফ্রেন্ডস, এটাকে কিন্তু আমি এই ঝোপের মধ্যে হাইড করে ফেলছি। আর তারপরে কিন্তু এই দিক থেকে আবারও একটা অসাধারণ গ্রাফিক্সের টয় সিটি বাসকে হাতে নিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশ কোয়ালিটিফুলও, দেখো এটা কিন্তু পরিপূর্ণভাবেই মেটালের তৈরি একটা সিটি বাস। কত চমৎকার গ্রাফিক্স, কত চমৎকার ডিজাইন, পুরোপুরি বাস্তবের আদলে গড়া একটা মডেলের সাথে কিন্তু রয়েছে এই সিটি বাসটি। তো এই সিটি বাসটাকে কিন্তু আমি এই এই ডালপালাগুলোর মধ্যে কিন্তু আমি হাইড করে ফেললাম খুবই চমৎকারভাবে। আর এবার কিন্তু আমি এই বাস্কেটটা নিয়ে সামনের দিকে যাচ্ছি, এই দিকেও কিছু হাইড করব। এবার নিয়ে নিচ্ছি একটা চমৎকার ইমার্জেন্সি ভেহিকল অ্যাম্বুলেন্সকে, এটাও কিন্তু মেটালের, খুবই অসাধারণ একটা অ্যাম্বুলেন্স ভেহিকল, যেটা হচ্ছে কোয়ালিটিফুল, খুবই চমৎকার ইমার্জেন্সি ভেহিকল। একেবারেই ক্রিটিক্যাল পেশেন্টকে কিন্তু ক্যারি করা হয় এই অ্যাম্বুলেন্সের মধ্যে, তোমরা জানো। তো এটাকে কিন্তু আমি এই ডালপালাগুলোর নিচে এভাবে হাইড করে ফেলবো। আর তারপরে কিন্তু এই দিকেও আরও কিছু হাইড করব, দেখো। ওয়াও, এবার কিন্তু নিয়ে নিচ্ছি একটা ট্রাক ভেহিকলকে, একটা ক্রেইন ট্রাক, অসাধারণ একটা কনস্ট্রাকশন ক্রেইন ট্রাক। দেখো চমৎকার একটা কালার কম্বিনেশন, ব্লু আর ইয়েলোর, অসাধারণ, সত্যি অসাধারণ একটা কনস্ট্রাকশন ক্রেইন ট্রাক। এই মুহূর্তে কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি হাইড করার জন্য। আর এটাকেও কিন্তু আমি এই ডালপালাগুলোর নিচের দিকে এই দিক দিয়ে ঢুকিয়ে দেন এখানে হাইড করে ফেলবো, দেখো। ওয়াও, অসাধারণভাবে হাইড করে ফেললাম। আর এই দিকে দেখো আরও কত ঝোপঝাড় রয়েছে ফ্রেন্ডস, অসাধারণ কিছু ঝোপঝাড়। এখানে কিন্তু আমি হাইড করে ফেলবো একটা চিপ প্লাস্টিকের সিটি বাসকে, খুবই চিপ প্লাস্টিকের, একেবারেই লোকাল প্লাস্টিক দিয়ে তৈরি এই সিটি বাসটি। এটার মধ্যেও কিন্তু ছয়টা চাকা রয়েছে, চমৎকার একটা কালার রয়েছে কিন্তু এই সিটি বাসের মধ্যে। তো এটাকে কিন্তু আমি এই পাশটাতে হাইড করে ফেলছি। আর এবার কিন্তু এই বাস্কেটটা নিয়ে এই ঝোপের দিকে চলে আসলাম। আর এখানে কিন্তু একটা ফায়ার ট্রাককে হাইড করব, একটা অসাধারণ পুরোপুরি রিয়েলিস্টিক একটা ফায়ার ট্রাক, যেটা হচ্ছে ছয়টা চাকার সাথে রয়েছে ফায়ার রেস্কিউ ইউনিটের একটা ট্রাক, ফায়ার ট্রাক। কতটা রিয়েলিস্টিক, কতটা চমৎকার, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এই সিক্স হুইলার ফায়ার ট্রাকটিকে দেখে। তো এটাকেও কিন্তু আমি এই ঝোপের মধ্যে হাইড করে ফেললাম, খুবই চমৎকার কিছু ঝোপ। আবারও কিন্তু একটা ক্রেন ট্রাককে হাতে নিয়ে নিয়েছি, দেখো এটাও কিন্তু একটা কনস্ট্রাকশন ক্রেন ট্রাক, এটার মধ্যেও রয়েছে ছয়টা চাকা, বেশ কোয়ালিটিফুল, বেশ চমৎকার দেখতে, খুবই রিয়েলিস্টিক, একেবারেই বাস্তবের আদলে গড়া একটা ছয় চাকার ক্রেন ট্রাক, সত্যি অসাধারণ একটা ক্রেন ট্রাক। এটাকেও কিন্তু আমি হাইড করে ফেলবো এই পাশে এই ঝোপের মধ্যে। আর এবার এই দিকেও আরও কিছু হাইড করব। এবার নিয়ে নিচ্ছি একটা বুলডোজার ভেহিকলকে, একটা পাওয়ারফুল মেশিন বুলডোজার, যেটা দিয়ে মাটি খনন করা হয়, বিভিন্ন জিনিসপত্রকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। খুবই চমৎকার একটা বুলডোজার ভেহিকল, একটা মেশিন, পাওয়ারফুল মেশিন, সত্যি অসাধারণ একটা কনস্ট্রাকশন বুলডোজার। আর এটাকে কিন্তু আমি এই পাশটাতে হাইড করে ফেললাম, দেখো খুবই চমৎকারভাবে। আর এবার এগুলো নিচেও কিছু হাইড করে ফেলবো, এই জন্য নিয়ে নিচ্ছি খুবই চমৎকার একটা মেটালের তৈরি জিপ কারকে, অসাধারণ পাওয়ারফুল, একেবারে রিয়েলিস্টিক, পুরোপুরি বাস্তবের জিপ কারের কপি জিপ কার কিন্তু এটা, সত্যি কোয়ালিটিফুল একটা টয়েস, একটা কোয়ালিটিফুল জিপ কার, যেটা হচ্ছে টয় মেটালের তৈরি, খুবই অসাধারণ কালার। তো এটাকেও কিন্তু হাইড করে ফেলবো আমি এই ঝোপগুলোর মধ্যে, উপরে একটা পাতাও দিয়ে দিচ্ছি আমি, দেখো। আর তারপরে কিন্তু একটা এক্সকেভেটর ট্রাক, খুবই ফানি মডেলের একটা এক্সকেভেটর ট্রাক, নাইস একটা কালার কম্বিনেশন রয়েছে, গ্রিন,
অরেঞ্জ আর ব্লু এর খুবই চমৎকার একটা অসাধারণ কালার কম্বিনেশনের সাথে একটা এক্সকেভেটর ট্রাক। তো এটাকে কিন্তু আমি এই ডালপালাগুলোর নিচে হাইড করে ফেললাম, আর এবার কিন্তু আর বেশ কিছু ভেহিকল রয়েছে সেগুলোকে কিন্তু আমি হাইড করে ফেলবো। এবার নিয়ে নিচ্ছি খুবই চমৎকার কালারের একটা টয় কারকে, অসাধারণ একটা টয় কার, দেখো একটু ফানি মডেলের খুবই চমৎকার একটা টয় কার, সত্যি অসাধারণ একটা টয় কার, নাইস একটা কালারের সাথে রয়েছে কিন্তু এই টয় কারটি। তো এটাকে কিন্তু আমি এই ঝোপের মধ্যে এখানে ফেলে দিব, তাহলেই কিন্তু লুকিয়ে গেল। আর এবার কিন্তু একটা ম্যাকুইন কারকে হাতে নিয়ে নিয়েছি, খুবই অসাধারণ কুল একটা কালারের সাথে একটা ম্যাকুইন কার। এই ম্যাকুইন কারের নাম্বার হচ্ছে 95, তোমরা জানো। সেই ম্যাকুইন কারকে কিন্তু আমি এই পাশে এই ঝোপের নিচে হাইড করে ফেললাম খুবই অসাধারণভাবে। আর ছোট ছোট কিছু ভেহিকল রয়েছে সেগুলোকে কিন্তু আমি এই ডালপালাগুলোর নিচে হাইড করব। এবার নিয়ে নিচ্ছি একটা ট্যাঙ্ক ট্রাক, আরও একটা ট্যাঙ্ক ট্রাক, খুবই অসাধারণ খুবই চমৎকার মডেলের রিয়েলিস্টিক একটা ট্যাঙ্ক ট্রাক। এটাও কিন্তু ছয়টা চাকার সাথে প্লাস্টিকের তৈরি একটা ট্যাঙ্ক ট্রাক। তো এটাকে কিন্তু আমি এই ডালপালার নিচে হাইড করে ফেললাম। আর এবার এই পাশে কিন্তু আমি আরও কিছু হাইড করব, এই ডালগুলোর নিচে দেখো এই মিনি সাইজের দুইটা টয়েসকে হাইড করে ফেলবো। এর মধ্যে একটা স্পোর্টস কার, খুবই চমৎকার একটা কালারের একটা স্পোর্টস কার, আর রয়েছে একটা ক্রেন ট্রাক মিনি সাইজের প্লাস্টিকের তৈরি। তো এই দুইটার ভেহিকল কিন্তু আমি এই ডালপালাগুলোর নিচে হাইড করে ফেললাম। আর সর্বশেষ রয়েছে একটা মোটর বাইক ভেহিকল, স্পোর্টস মোটর বাইক, যেটা পুলিশ ইউনিটের একটা স্পোর্টস মোটর বাইক, দেখো এখানে পুলিশ লেখাও রয়েছে। তো এটাই সর্বশেষ টয়েস, এটাকে হাইড করার মাধ্যমে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে। তো এটাকে হাইড করে দিলাম, আর এবার কিন্তু আমার বাস্কেট খালি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো ফ্রেন্ডস, বাই বাই।